وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد सम्मानित श्रोता दर्शक मंडली जे जेखान थेके आमादेर आजकेर ए गुरुत्वपूर्ण प्रश्नोत्तर पर्व शुनछेन सबाई के आंतरिक सालाम जानाई और तारपरे आल्लाह रब्बुल आलमीनेर प्रशंसा एवं शेष रसुल मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर ओपर सलातु सालामेर परे आज 18 शाबान 1442 हिजरी मोताबेक 1 এপ্রিল 2021 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব 22 প্রশ্ন আমাদের কাছে 20টি আছে আজকে উত্তর দেওয়ার জন্য অনেক প্রশ্ন জমে আছে আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক উত্তর দিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজকে বিশেষ কোনো ভূমিকা না রেখে সামনে রমজান আসছে স্মরণ করিয়ে দেব প্রথম এই রমজান মাস সের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে ঈমানি প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন আর রমজান মাস আসার পূর্বে যে সব ভাই বোনদের গত রমজানের কাজা সিয়াম থেকে গেছে তারা তাড়াতাড়ি করে সেগুলিকে পুরা করে নেন বিনা শরি ওজরে যদি বিলম্ব করেন আর আরেক রমজান চলে আসে তাহলে গুনাহগার হবেন এখন শুরু করি প্রথম প্রশ্ন বলছেন এক ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ এক ভাই জাহেলিয়াত বসত এক বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেন হাদাহুমুল্লাহু জামিয়ান কোর্ট থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে আল্লাহ হেদায়েত দান করুক এসব লোকদেরকে এখন কয়েক বছর হয়ে গেল তারা সংসারবদ্ধ জীবন যাপন করছে বর্তমানে তারা দুজনে হেদায়েত পেয়েছে আল্লাহ যেন পুরোপুরি হেদায়েত দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করছে খুব চিন্তিত তারা তাদের সেই জঘন্য পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা হবে কি না এবং হলে ক্ষমা চাওয়ার পদ্ধতিটি কী হবে সঠিক উপায়টি জানিয়ে বাধিত করবেন এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ জানাচ্ছি জাযাকাল্লাহু খায়র আপনার নাম যেহেতু উল্লেখ করিনি কোথায় বাড়ি তাও উল্লেখ করা হয়নি সুতরাং আপনার এই মাসআলা হচ্ছে আম মাসআলা প্রথম দোয়া করব আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত পাপ থেকে পাপের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর আপনাদের যে এই চরম অন্যায় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরোপুরি হেদায়েত দান করেন হেদায়েত নসিব করেন এবং সংশোধনের তৌফিক দান করেন কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তাকে বিয়ে করা এটা হারাম কোরআনে কারীম দ্বারা স্পষ্ট সূরা নিসার আয়াত নম্বর 24 পঞ্চম পারার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম যেসব বিবাহিতা নারীরা যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তাদেরকে হারাম করা হয়েছে তার আগের আয়াতের ওপরে আতফ রয়েছে তার আগের আয়াতের সাথে এর সম্পর্ক রয়েছে তার আগের আয়াতে কী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 23 মুহাররমাত যেসব নারীদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে তারপরে অল মুহসানাত আর তোমাদের ওপর হারাম করা হয়েছে আল মুহসানাত মিনান নিসা যেসব বিবাহিতা নারী তাদেরকে তাহলে বিবাহিতা নারী হারাম সে মুসলিম বিয়ে করুক অথবা অমুসলিমের বিবাহ বন্ধনে থাক যে কোনো ধর্মের হোক না কেন যতক্ষণ পর্যন্ত বিবাহিতা তা হারাম করা হয়েছে তাদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত তালাক না হয়েছে ততক্ষণ বিবাহিতা তালাক হইতে হবে আর সেই তালাক কোর্ট থেকে লেটার পাঠিয়ে দিলে হবে না তালাক দেওয়ার অধিকার পুরুষের
তালাক নেওয়ার অধিকার, খোলা নেওয়ার অধিকার রয়েছে নারীর, কিন্তু সেটা স্বামীকে অবগত করে হইতে হবে এবং শরীয়ত সম্মত হইতে হবে। সুতরাং এই বিয়ে আপনাদের অন্যের স্ত্রীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করায়, বিয়ে হয়নি, যখন বিয়ে হয়নি তো আপনাদের এই হারাম জীবনযাপন হচ্ছে, এবং যতদিন পর্যন্ত এই হারাম জীবনযাপন করছেন এইরকম গুনাহ করছেন। আপনাদের বিয়ে আপনারা এই ফলস মিথ্যা এই ডিভোর্স লেটার শো করে যতই কোর্ট থেকে বিয়ে করেন আর সামাজিক বিয়ে করেন কোনো মতেই হবে না। এখন আপনারা তওবা করে ফিরে এসেছেন, তওবা যদি সত্যিকার তওবা করতে চান তাহলে আপনাদের সংশোধন করতে হবে, এই বিয়েকে হালাল করতে হবে, কিভাবে সেটা হবে, আর না হলে আপনাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। বিচ্ছিন্ন কি, আপনারা সংসার করছেন কিন্তু এই সংসার স্বামী স্ত্রী সংসার নয়, সোজা কথা। এর জন্য যেই কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, আর শুধু ক্ষমা চাইলে হবে না, যেহেতু হারাম কাজ করে রেখেছেন আর করে যাচ্ছেন, সুতরাং সেটাকে সঠিক পন্থায় নিয়ে আসতে হবে। এর পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে যে আপনারা সাথে সাথে বিচ্ছিন্ন হন, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আপনাদের নেই, আর তারপরে তার আগের যে স্বামী রয়েছে তার আগের স্বামী সাথে যোগাযোগ করুক সে মহিলা, যেহেতু তার স্ত্রী হয়ে রয়েছে, আর তার কাছ থেকে সে যদি তালাক নেই, খোলা নেই, তাহলে খোলার ব্যবস্থা করুক, আর খোলা হওয়ার পরে ইদ্দত পার হবে, আর খোলা যদি হয় স্ত্রীর পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে তাহলে তার ইদ্দত হচ্ছে এক মাস, ইদ্দত পার করবে, আর তারপরে অন্য কারোর জন্য বিয়ে করা হালাল হইতে পারে, সেটা অন্য কোনো ব্যক্তি হইতে পারে আর আপনিও হইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরোপুরি সংশোধনের তৌফিক দান করেন এবং মুসলিম নর এবং নারীদেরকে এই রকমের যে কোনো চরম অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ কবিরা সাগিরা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহু মা বাতান। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সালামের পরে বলছেন যে ঘরের ভিতর বট গাছের চারা টবে রাখলে কি সমস্যা হবে নাকি, বট গাছে জিনেরা থাকে তাই এমন কোনো কিছু আছে নাকি। বট গাছে জিনেরা থাকে এটা উদ্ভট কথা, আর বট গাছ রাখা যাবে না অন্য গাছ রাখা যাবে এইরকম যদি কেউ ধারণা রাখে এগুলি হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ, সুতরাং এইরকম অলক্ষী কুলক্ষণ হচ্ছে এক ধরনের শির্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আত্তায়ারা তো শিরকুন, অলক্ষী বা কুলক্ষণ মনে করা কোনো কিছুকে, সে গাছপালা হোক, কোনো ব্যক্তি পশু পাখি হোক, অথবা কোনো আওয়াজ হোক, হ্যাঁ কোনো সময়কাল হোক ইত্যাদি, সব হচ্ছে শির্ক, সেটা শিরকি আসগার কিন্তু কাবিরা গুনাহ। বলছেন ইসলাম যেটা বলবে পৃথিবীর সকলে অন্য বললেও ইসলাম যা বলবে সেটাকে মানব, তবে সঠিক জেনে সেটার উপর তাওয়াক্কল করবো ইনশাআল্লাহ। বট গাছ সাধারণত একটি জিনিস রয়েছে যে বট গাছ সে সাধারণত হিন্দুদের মন্দির থাকে ভারত বাংলাদেশে, এখান থেকে হয়তো এই ধারণাটা এসছে যে বাড়িতে বট গাছ থাকলে বা যে কোনো জায়গায় বট গাছ থাকলে বট গাছ সে জিনেরা থাকে, সেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয়, শির কুফরি হয়, সেটা দুর্গা পূজা হোক আর দুর্গা পূজা হয় সেখানে শয়তান বসবাস করে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে যখন বলেছিলেন, তার পিতা মূর্তি পূজক ছিল, পত্তলিক প্রতিমার পূজা করতো, কিন্তু এ কথা বলেননি যে বাবা প্রতিমা পূজা করি না, বলছি ইয়া আবাতে লা তাবুদি শয়তান, সূরা মরিয়াম পড়ে দেখুন, ইয়া আবাতে হে আব্বা শয়তানের পূজা করিয়েন না। তাহলে যারা প্রতিমা পূজা করে বা যারা শির্ক কুফরি করে, গাছের পূজা করে, যারা পাথরের পূজা করে, যারা মাজার পূজা করে, তারা শয়তানের পূজা করে, তারা শয়তানের পূজা করে, শয়তানকে সিজদা করে এবং সেখানে শয়তানের দাপট থাকে, এক কথায় সেই পূজা হচ্ছে শয়তানের পূজা, যার ফলে হয়তো এই ধারণাটি এসছে। আল্লাহ তাআলা আলম, যদি বেঁচে থাকেন তো ভালো, কারণ এইরকম যেহেতু বিজাতিরা করে যে তাদের বট গাছে মন্দির থাকে, বট গাছের নিচে
তাদের প্রতিমা পুতুল থাকে সেজন্য বেঁচে থাকেন তো ভালো, কিন্তু শরীয়তে এমন কোনো বাধা নিষেধ আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আলো। তৃতীয় প্রশ্ন বলছেন, সম্মানিত শেখ, ভোটের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষ থেকে ভোটাধিকারের নিকট মানে ভোটারের নিকট টাকা প্রদান করা হয়, ওই টাকা গ্রহণ করা কোন মুসলিমের জন্য জায়েজ? এই টাকা হচ্ছে ঘুষ, ভোট দেবেন আপনার নাগরিক হিসাবে, আপনার এটি অধিকার। আর যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তারা ভোট নেবে, সেটা তাদের সিস্টেমে গণতান্ত্রিক, তাদের পদ্ধতি, যদি ইসলামে এসব সমর্থন করেন না। জি, মানুষ সৎ ও অসৎ, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ভ্রান্ত মতবাদ। এই দিয়ে কখনো মানব জাতির কল্যাণ হতে পারে না, আর হয় না। তারপরে ভোট দেবেন না দেবেন না সেটা ভিন্ন বিষয়, ভোট দেওয়ার যদি প্রয়োজনীয়তা থাকে যে বেশি খারাপকে প্রতিহত করার জন্য, দমন করার জন্য, যাক আহওয়ানুল বালিয়াতাইন, যেটা হালকা হালকা মুসিবত সেটা বরণ করে নেওয়া, আর এই উদ্দেশ্যে যারা ভোট দেওয়ার কথা বলছেন ভোট দেন, তো ভোট দেবেন আপনি স্বাধীনভাবে, কারো টাকা খেয়ে ভোট দেবেন না, টাকা খেয়ে ভোট দেবেন তো অযোগ্যকে ভোট দেবেন, আর যোগ্যকেও যদি ভোট দেন তো টাকা খেয়েও কেন দেবেন না আপনি। সুতরাং এই পয়সা নেওয়া জায়েজ নয়। এই মর্মে আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ ইবনে মাজে হাদিস রয়েছে, লানাতুল্লাহ আলা রাশি আল মুরতাশি, আল্লাহর লানত রয়েছে ঘুষখোর, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, উভয়ের উপর। অন্য রিওয়ায়েতে রয়েছে তিরমিজিতে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল মুরতাশি, যে ঘুষ নেই আর ঘুষ দেয়, উভয়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করেছেন, আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রেখেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে রাসূল বদদোয়া দিয়েছেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক এই ঘুষখোরেরা। সেই ঘুষ ভোট নেওয়ার ক্ষেত্রে হোক, ভোট দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা সেটা কোনো কাজ করে দেওয়ার ক্ষেত্রে হোক, হককে বাতিল সাব্যস্ত করার জন্য, বাতিলকে হক সাব্যস্ত করার, ইহকাকুল বাতিল ওয়া ইবতালুল হক, এই উদ্দেশ্যে যদি কাউকে কোনো পয়সা দেওয়া হয় বাতিলকে হক করার জন্য আর হককে বাতিল করার জন্য, তাহলে সেটা হচ্ছে ঘুষ। আর নিজের ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেওয়া হয়, নিরুপায় না দিলে আপনার কাজ হবে না। যেমন আজকাল জনগণকে অনেক ক্ষেত্রেই নিরুপায় হয়ে দিতে হচ্ছে, না হলে তার কাজ করে দেবে না বা কাজ হবে না, সেটা ঘুষ নাই। কিন্তু চার নম্বর প্রশ্ন করেছেন শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স করে বের হলাম, এখন স্বভাবগতভাবে পরিবার থেকে আমাকে বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে বলিতেছেন। শেখ, শরিয়া ল কি বিচারকদের প্রফেশনকে কতটুকু সাপোর্ট করে? বিচারক, আপনি বিচার করবেন এবং বিচার নেবেন একজন মুসলিম কোরআন সুন্নার কাছে, আল্লাহর বিচার নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার। ওমান আহসান মিনাল্লাহ হুকমান লিকওমি ইউমিনুন, আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হইতে পারে? এই মর্মে বহু আয়াত রয়েছে। জি, তো বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, অতক্ষণ মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে সার্বিক জীবনে না মেনে নেবে। শুধু মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন, শুধু সীমিত অর্থে আপনার কিছু ধর্মকর্ম করার ক্ষেত্রে মানবেন, আর জীবনের না অর্থনীতিতে, না রাষ্ট্রনীতিতে, না বিচার নীতিতে কোনো ক্ষেত্রে নাই, হ্যাঁ এইরকম মুসলিম হলে কাজ হবে না, এই ইসলাম দিয়ে নাজাত পাওয়া যাবে না। এই ইসলাম হচ্ছে সর্বনিম্ন ফাসেক হওয়া, জালেম হওয়া, আর সর্বোর্ধে কাফের হওয়া। অমল্লাম ইহাকুব ইমান জালাল্লাহ ফাউলাইকুমুল কাফির, অমল্লাম ইহাকুব ইমান জালাল্লাহ ফাউলাইকুমুল ফাসিকুন, অমল্লাম ইহাকুব ইমান জালাল্লাহ ফাউলাইকুমুল জালেমুন। হয় জালেম বলেছেন যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে এবং বিচার নেই, নিরুপায় বিচার নিচ্ছে সেটা আলাদা কথা, বিচার করে এবং বিচার পরিচালনা করে, তারা হয় জালেম, না হয় ফাসিক, না হয় কাফের, তিনের এক অবশ্য। জি,
এই তিন ছাড়া অন্য কিছু তাদের অবস্থা নেই। তারপরে এই আয়াতগুলি সূরা মায়দা তুলে সূরা মায়দা আয়াত 49 আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে ওয়ানাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ। হে মুসলিম, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, তারপরে প্রত্যেক মুসলিমকে, তাদের মাঝে, জনগণের মাঝে, দেশবাসীর মাঝে তুমি ফয়সালা করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়া আহম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। আর পশ্চিমা আইন দিয়ে, যে ব্রিটিশ ল দিয়ে আর অন্যান্য কোনো ল দিয়ে, মানবরচিত ল দিয়ে বিচার করা যে আদালতে চলছে, এটি হচ্ছে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। ওয়াহজারহম, তাদের থেকে সতর্ক সাবধান, আইয়াফতেনু কাম বাজে মা আনজালাল্লাহ ইলাই, তোমার প্রতি আল্লাহ যা নাজেল করেছে হে নবী, তার কিছু অংশ থেকে তোমাকে যেন বিচ্যুত না করে, ফিতনাই না ফেলে দেয়। তাহলে কিছু অংশ যদি আল্লাহর বিচার, রাসূল সাল্লাল্লাহু বিচার ছেড়ে দেন, সেটি হচ্ছে বড় ফিতনা, যা থেকে সতর্ক সাবধান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পুরোপুরি ইসলামের বিচার বিভাগকে বা বিচারের যে বিষয়গুলি রয়েছে কাজাকে উপেক্ষা করে, ছুঁড়ে ফেলে দিয়ে, মানবরচিত বিধান দিয়ে বিচার করা, জুলম না হয় ফিস্ক না হয় কুফর, আল্লাহ যেন মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করেন। আপনার জন্য এই রকম বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট হওয়া জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ফিরিয়ে নিয়ে আসেন এই সব ফিতনা থেকে। এমন লেখাপড়া করেন যে লেখাপড়া করে আপনি সত্যিকার মুসলিম হতে পারবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে পারবেন, দিন পালন করতে পারবেন, আর তারপরে দুনিয়ার গরজে পড়বেন সেটা যেন হালাল লেখাপড়া হয়, এবং সেই লেখাপড়াকে হালাল কাজে ব্যয় করবেন, হালাল কাজে প্রয়োগ করবেন। আর আপনি যদি সেই, আপনি যে শিক্ষা পেয়েছেন সেটা দিয়ে যদি হালাল রুজি করা সম্ভব না হয়, তাহলে সেই শিক্ষার মাধ্যমে রুজি রোজগার না করে অন্য কোনো রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য রয়েছে, আরও অনেক কাজ রয়েছে, সেগুলি করবেন। আল্লাহ যেন আপনার হালাল রুজিতে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, আপনার পরিবারকে আল্লাহ যেন হেদায়ত দান করেন, এবং পরিবারের চাপে কখনো আসবেন না, আল্লাহকে নারাজ করে পরিবার বাপ মাকে কখনো আপনি রাজি করবেন না, না হয় আল্লাহ নারাজ হয়ে যাবেন, দুনিয়া আখেরাত আপনার সর্বনাশ হবে। 5 নম্বর প্রশ্ন বলছেন, আমি ক্যাটারিংয়ে কাজ করি, যেখানে আমাকে মাঝে মাঝে হারাম উপলক্ষে কাজ করতে হবে, যেমন মৃত ব্যক্তির খাওয়ার অনুষ্ঠান, সুতরাং এটা কি জায়েজ? হারাম উপলক্ষে কাজ করতে হবে কথাটি অত্যন্ত ব্যাপক, যদি সরাসরি হারাম কাজে আপনাকে ইনভলভ হইতে হয় তাহলে হারাম। যেমন আপনি মদ তৈরি করছেন, আপনি শুকুরের গোস্ত আপনি জবাই করছেন, অথবা আপনি পাক করছেন, অথবা পরিবেশন করছেন, এইরকম যে কোনো হারাম, যে কোনো হারাম কাজ করছেন, তাহলে তো হারাম এইরকম কাজ করা। কিন্তু আপনি মূলত হালাল কিছু পাকশাক করছেন হোটেলে বা ক্যাটারিংয়ে, ক্যাটারিংয়ে তার মধ্যে ক্যাটারিং কোম্পানি যে রয়েছে, আপনি একজন চাকরিজীবী, সেখানে ক্যাটারিং কোম্পানি মাঝে মাঝে মৃত ব্যক্তির খাওয়ার অনুষ্ঠানের খাবার তৈরি করছে, সেটার সাথে সরাসরি আপনি জড়িত না। জি হ্যাঁ, আপনি খাবারগুলি হালাল তৈরি করছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ ইত্যাদি, শাকসবজি, ভাত, রুটি ইত্যাদি তৈরি করছেন, তাহলে আপনার কাজ হচ্ছে হালাল। সুতরাং এই ধরনের যদি কিছু হারাম আপনার কোম্পানি করে, সেই প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ, ইনশাআল্লাহ আপনি চাকরি করতে পারবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন যে, তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করা হলে সেই নারী যদি দ্বিতীয় স্বামীর সাথে সংসার করা অবস্থায় আবার প্রথম স্বামীর কাছে চলে যায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুক, দ্বিতীয় স্বামীর অবাধ্য হয়ে, তাহলে কি সেজন্য আল্লাহর কাছে দ্বিতীয় স্বামী দোষী হবেন? দ্বিতীয় স্বামী যদি এই রকমের সুযোগ দিয়ে থাকে, আগের স্বামীর সাথে যোগাযোগ করার সুযোগ দিয়েছে, দেখা সাক্ষাতের সুযোগ দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, এইরকম যদি কিছু করে থাকে, তাহলে সে অপরাধে জড়িত, সুতরাং সে দোষী, আল্লাহর কাছে গুনাহগার। আর যদি সে ভালো মানুষ হয় আর এরকম কিছু না করে থাকে, আর সে হচ্ছে বদচরিত্র, আগের স্বামীর কাছে আবার ফিরে চলে, আগের স্বামী তার স্বামী না, কেউ না, এখন আজনবী হিসেবে গানা, তার কাছে যদি ফিরে চলে যায়, তাহলে সেই মহিলা গুনাহগার এবং অপরাধী, এই স্বামীর কোনো দোষ নেই। এমন ক্ষেত্রে দ্বিতীয় স্বামীর করণীয় কি? দ্বিতীয় স্বামীর করণীয় এইরকম অসতী নারীকে রাখবে না, তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, আর তারপরে তালাক হওয়ার পরে ইদ্দত পার হবে, তারপরে যেখানে বিয়ে বসবে সে বসুক গা। আল্লাহ রাব্বুল আলামিন হুররিমা যালিকা আলাল মুমিনিন, যারা অসতী, খারাপ হয়, মুশরিক,
আর না হইলে যাদের সতীত্ব নেই, যারা সতীসাধ্যী নাই, তাদেরকে মুমিন দিনদারদের উপর হারাম করেছেন। সাত নম্বর প্রশ্ন বলছেন, সালামের পরে ধরেন একটা মেয়ের অপছন্দে বিয়ে দিয়েছে তার বাবা, এরকম অপছন্দে বিয়ে দেওয়া জায়েজ না, মেয়েদের সম্মতি অবশ্যই নিতে হবে। আর অপছন্দ যদি বিয়ে দেয় তাহলে মেয়ের স্বাধীনতা আছে, সে যে কোনো সময় বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে, ফাঁস করে দিতে পারে যে আমি থাকবো না। এখন তাদের একটা ছেলে আছে, এখন প্রশ্ন হলো মেয়েটার বিয়ের আগে একটা ছেলেকে পছন্দ করতো, এই যে বিয়ের আগে এক ছেলেকে পছন্দ করতো মানে তার সাথে প্রেম করতো, এটাও হারাম কাজ। ওই মহিলার ছেলেটাও মেয়েটাকে পছন্দ করতো, সব হারাম। এগুলি হচ্ছে পশ্চিমা সভ্যতা। মুসলিমরা এইরকম চরিত্রের হবে এটা সত্যিকার মুসলিম হলে কখনো হইতে পারে না, আল্লাহ হেফাজত করে মুসলিম উম্মার। এখন মেয়েটা তার পছন্দের ছেলেটাকে বিয়ে করতে চায় আর ছেলেটাও রাজি আছে, এখন মেয়েটাকে কি বিয়ে করা যাবে? মেয়েটা তো বিয়ে হয়েছে, তার স্বামী আছে, তাহলে তাকে কি করে বিয়ে করা যাবে? আউযুবিল্লাহ মিনাশ শাইতান। এসব অসৎ লোকদের কাজ, অসৎ লোকদের কাজ। দুনিয়ার ক্ষেত্রে ফেমাস হয়েছে কিন্তু এত চরিত্রহীন যে অন্যের স্ত্রীকে উধাও করে নিয়ে গিয়ে বিয়ে করছে, অথবা এত খারাপ চরিত্রের মহিলা যে স্বামী থাকতে মেয়ে থাকতে অন্য আরেকজনের সাথে গিয়ে বিবাহ বসছে, এর চাইতে নিকৃষ্ট আর কে হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে সব থেকে। তো যদি এই যে যার সাথে বিয়ে দিয়েছে বাবা অথচ অপছন্দ ছিল, সে বিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে। আসল মাসলে আসি, আর বিয়ে বিচ্ছেদ করে দিয়ে তারপরে ইদ্দত যখন পার হয়ে যাবে না, তালাক নিয়ে নেবে, সেটা খোলা তালাক হোক অথবা তার স্বামী থেকে তালাক হোক, কিন্তু বিনা শারী কারণে কোনো মহিলা যদি স্বামীর কাছে তালাক চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। জি, সুতরাং বিনা কাজে আর তারা শান্তিও পাবে না, বিনা কোনো শারী কারণ, শরীয়তের কোনো কারণ নেই যে এই স্বামীর কাছে আমি থাকবো না, তারপরে বিনা দোষে তালাক চাও হারাম কাজ মহিলাদের জন্য। যাই হোক, তার যেহেতু এই স্বামীর সাথে মেল মহব্বত হচ্ছে না আর একে চাই না, সুতরাং তার কাছ থেকে তালাক নিতে পারবে আর এই ব্যক্তিও তালাক দিতে পারবে, তারপর ইদ্দত পার হয়ে সে যাকে বিয়ে করবে তার পছন্দ মতো বিয়ে করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন যেন মুসলিমদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আট নম্বর প্রশ্ন বলছে যে আমাদের বাংলাদেশে বিয়ে অনুষ্ঠান যেভাবে হয় নারী পুরুষ একসাথে, আল্লাহ হেফাজত করেন, সেই অনুষ্ঠানে এর খাবার যদি আমাকে বাসায় দিয়ে পাঠায় তাহলে কি আমার জন্য ওই খাবার হালাল হবে? হ্যাঁ, আপনার বাসায় যদি দিয়ে পাঠিয়ে দেয় তাহলে সেই খাবার হালাল, যেহেতু খাবার মূলত হালাল আর সেখানে তারা পাপ করেছে, আপনি পাপের জায়গায় যাওয়া হারাম, পাপের জায়গায় যাবেন না, কিন্তু খাবার যদি দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হালাল আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য হালাল ইনশাআল্লাহ। আর যে কোনো অনুষ্ঠানে যেখানে নারী পুরুষ একসাথে হয় সেখানে যাওয়া যাবে কি না যাবে না? যেখানে যে কোনো হারাম কাজ, গান বাজনা হচ্ছে অথবা সেখানে নাচ হচ্ছে অথবা ইসলাম বিরোধী কাজ হচ্ছে, সেখানে নারী পুরুষ একাকার হয়ে খাওয়া দাওয়া হয়, আজকালকার যে বিয়ে শাদীগুলোতে যারা দুনিয়াদার লোক বিয়ে শাদী, তো তারা নারী পুরুষ একাকার করে একসাথে বসে খাচ্ছে, এইরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়, না পুরুষদের জন্য জায়েজ না নারীদের জন্য জায়েজ। ফালা তাকুদ বাদা যিকরামাল কওমিল যালিমিন, আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ নসিহা আসার পরে জালেমদের সাথে বসিও না, এরা জালেম, পাপিষ্টরা জালেম, যারা পাপের অবস্থায় থাকে তাদের সাথে উঠা বসা করা জায়েজ নয় বা পাপের মজলিসে বসে থাকা জায়েজ নয়। যেখানে কেউ সিগারেট পান করছে, ধূমপান করছে অথবা গীবত করছে, হারাম কথা বলছে, অন্যায় কাজ করছে, এইরকম মজলিস বসা জায়েজ নয়। তাহলে এইরকম যেখানে অবাধ মেলামেশা নারী পুরুষের একসাথে খাওয়া দাওয়া আর একসাথে বসে আছে কোনো অনুষ্ঠানে, সেখানে বসা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। তো দ্বিতীয় প্রশ্ন আপনার হয়ে গেল। আরও প্রশ্ন করছেন, যদি আমার মনে প্রশ্ন হয় যে সেখানকার মুরগিগুলো কি আল্লাহর নামে জবাই করা হয়, হ্যাঁ এই প্রশ্ন সন্দেহ করার প্রয়োজন নেই, যদি মুসলিম জবাই করে থাকে তাহলে আসল হচ্ছে যে আল্লাহর নামে জবাই করা হয়েছে, কিন্তু কোনো মুশরিক, যেখানে মুশরিকরা দাওয়াত দিয়েছে, হিন্দু দাওয়াত দিয়েছে, বুদ্ধিস্ট দাওয়াত দিয়েছে, নাস্তিকরা দাওয়াত দিয়েছে, তাহলে হ্যাঁ
তাহলে তারাই জবাই করা হবে, তখন খাওয়া জায়েজ নয়। কিন্তু মুসলিমদের জবাই করা পশু খাওয়া জায়েজ, আপনার তদন্ত করার কোনো প্রয়োজন নেই, সন্দেহ করার কোনো প্রয়োজন নেই যে তারা আল্লাহর নাম নিয়েছে কি নাই নি। আসল হচ্ছে যে মুসলিম আল্লাহর নাম নিয়ে জবাই করবে। জি, 9 নম্বর প্রশ্ন বলছে, নামাজের শেষ বৈঠকে আমি কি সব দোয়া একসাথে পড়তে পারবো? দোয়ায়ে মাসুরা আর আল্লাহু ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়া একসাথে পড়তে পারবো? সব দোয়া মানে কি? অসংখ্য দোয়া রয়েছে কোরআনে বা হাদিসে, সব দোয়া কী করে পড়বেন? তবে আপনি বুঝাতে চান, আপনার যে 2-4টা দোয়া মুখস্থ আছে ওইগুলো কি সব দোয়া আপনি বুঝাতে চাইছেন? এইটাই বুঝলাম আপনার প্রশ্ন থেকে। হ্যাঁ, যে কোনো দোয়া করতে পারবেন। সব দোয়া না বলে যদি বলতেন যে কোনো দোয়া করতে পারবো, হ্যাঁ, যে কোনো দিন দুনিয়ার কল্যাণের দোয়া আত্তাহিয়াতের পরে আর দুরুদ ইব্রাহিমের পরে করতে পারবেন, একসাথে পড়তে পারবেন। জি, এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে যখন আত্তাহিয়াত দুরুদ পড়া হয়ে যাবে, অলিয়াতা খাইয়ার মিনাদ দুআই আজাবাহু ইলাই, তখন যেই দোয়া তোমার পছন্দ সেই দোয়া করতে পারো। অন্য রেওয়ায়েত, ওয়ালিয়াতা খাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি বা মাশাআ, যে কোনো দোয়া যা চাইবে চাইতে পারো, সেখানে চয়ন করো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে যে রুকুতে তোমরা রবের তাজিম, আম্মা রুকু ফাজিমু ফিহি রব ও আম্মা সুজুদ, আর সেজদাই তোমরা ফাজতাহিদু ফি দোয়া, দোয়াতে মেহনত পরিশ্রম করো, চেষ্টা করো। ফাকামিনুন আই ইউস্তাজাব আলাইকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। অন্য আরেকটি হাদিস রয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, সবচেয়ে নিকটবর্তী আল্লাহর হয়ে যাবে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে। সুতরাং ফাকসিরু দোয়া বা ফাকসিরু ফিহি দোয়া, বেশি বেশি সিজদাতে দোয়া করো, তো সিজদা দোয়া কবুল হওয়ার স্থান। সুতরাং যে কোনো দিন দুনিয়ার কল্যাণের দোয়া করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আমার শাশুড়ি পীরের মুরিদ, আল্লাহ হেদায়েত করুক, ঘরের মধ্যে ওই সব বিভিন্ন নকশা তৈরি করা ফ্রেম লাগানো, উনি নামাজ রোজা করে না, ওই সব গান শুনে আমি দেশে যেতে চাই, আমার নাবালক সন্তানদের ইসলামের দায়ী বানাবো, আলেম বানাবো, সেই আশায় আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ মনের সৎ আশা পূরণ করুন। এখন আমি আমার শাশুড়িকে নিয়ে ভয় পাচ্ছি, তার সাথে থাকা কি আমার জন্য উচিত হবে? তাকে ভালোবাসি, আলাদা থাকতে চাই না, কিন্তু তার এই প্রভাব যদি আমার সন্তানের উপর আসে দয়া করে জানাবেন। হ্যাঁ, জানি না এই প্রশ্ন মহিলা করেছেন না পুরুষ করেছেন, যে কেউ করুক না কেন, শাশুড়ি সে বন্ধের শাশুড়ি হোক অথবা ভাইদের শাশুড়ি হোক, শাশুড়ি এর শ্রদ্ধা সম্মান করবেন, কিন্তু নিজেকে বাঁচিয়ে নিজের ইমানকে রক্ষা করে নিজে নেক থেকে নিজের ছেলে মেয়েদেরকে রক্ষা করে। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে আগে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়ে এদেরকে আগে রক্ষা করো। সেখানে যদি আশঙ্কা থাকে যে আমার এই রকম বদ আকীদা শাশুড়ির সাথে যদি থাকি, পীরের মুরিদ আর বেনামাজি তো আছেই, তাহলে আমার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যাবে, তাহলে অবশ্যই দূরে থেকে তাদের সাথে সৎ ব্যবহার করবেন। হ্যাঁ, খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার কারোর সাথে করা যাবে না, কিন্তু আর তারপরে শাশুড়ির একটা হক রয়েছে, শাশুড়ি এর হক রয়েছে, যদিও মায়ের মতো হক নাই কিন্তু শাশুড়ির অবশ্যই হক রয়েছে, শ্বশুরের হক রয়েছে। সুতরাং তাদের সাথে সদাচরণ করবেন, কিন্তু নিজেকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে দূরত্ব স্থান বা দূরত্ব বজায় রেখে, দূরত্ব স্থানে থেকে আপনি আপনার শাশুড়ির সাথে সদ্ব্যবহার করবেন। তাদের সাথে থাকলে যদি আশঙ্কা থাকে আপনার ছেলে মেয়ে খারাপ হওয়ার, তাহলে আলাদা থাকবেন, শাশুড়ি শ্বশুরকে নিয়ে একসাথে থাকতে হবে, এটাও শরীয়তের কোনো জরুরি বিষয় নয়। যদি ভালো মানুষ হয় তাহলে তাদেরকে নিয়ে থাকলেন, আর না হলে দূরে থেকে তাদের সাথে সদাচরণ করেন, খোঁজ খবর নিলেন। 11 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 7 দিনের আগে শিশু মারা গেলে তার আকিকার বিধান কী? আকিকার সম্পর্ক মানুষের হায়াত মতের সাথে নেই, অর্থাৎ বাচ্চা বেঁচে থাক আর মারা যাক, আকিকা দিতে পারবেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে
আর সাত দিনে আসেনি, তার আগে মারা গেছে, আকিকা দিতে কোনো বাধা নেই। এ কথায় ওলামা ইকরামগণ বলেছেন যে আল আকিকাতুল্লা তাতআল্লাকু বিহায়াতিল মাউলুদে ওয়ালা বি মাউতিহি, হায়াত মৌতের সাথে তার কোনো সম্পর্ক নেই, সুতরাং আপনি আকিকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আকিকা সুন্নাতে মুআক্কাদা, বেঁচে থাকলে অবশ্যই সুন্নাতে মুআক্কাদা আদায়ের চেষ্টা করবেন, আর যদি মারা যায় তো আকিকা করতে চাইলে করতে পারবেন, জায়েজ ইনশাআল্লাহ। বারো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, ইন্টারনেট ব্যবসা কি হালাল? অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ইউটিউবে পড়ে থাকে, এবং কোন ব্যক্তি কীভাবে এটা ব্যবহার করবে আগে থেকে যাচাই বাছাই করে সংযোগ দেওয়া সম্ভব না। জি, ইন্টারনেট হচ্ছে অস্ত্রের মতো, সে লাহুন জু হাদ্দাইন, আরব শেখার বলে থাকেন, এমন অস্ত্র যাতে দুটোই ধার রয়েছে, মানে দুটোই কাজ করতে পারেন, ভালো কাজও করতে পারবেন, মন্দ কাজও করতে পারবেন। যেমন বাড়িতে চাকু আছে, আর অন্য অস্ত্র শস্ত্র বাড়িতে রয়েছে, যেগুলি ভালো কাজও লাগাচ্ছেন, সংসারের কাজে লাগাচ্ছেন, আবার কেউ সেটা দিয়ে কাউকে খুন করতে পারে, জুলম অত্যাচার করতে পারে, তো জুলম অত্যাচারের সম্ভাবনা রয়েছে, সেই জন্য বাড়িতে চাকু রাখা যাবে না। ঠিক ওই রকম ইন্টারনেট ব্যবসা হালাল, কে কোন কাজে লাগাচ্ছে সেটা দেখার বিষয় নেই। যদিও অধিকাংশ ক্ষেত্রে ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু এই খারাপকে কাফেররা তৈরি করেছিল, এসব প্রযুক্তি জাতিকে, মানব জাতিকে খারাপ করার জন্য এবং অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এগুলি ব্যবহার করে মানুষকে ভালো করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সুতরাং ইন্টারনেটের ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ১৩ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার বাড়ি আসাম ইন্ডিয়া। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে দাফন করার শেষে চারকুল বলে চারটি গাছের ডাল গাঁড়া হয়, এটা কি জায়েজ? এটি বিদাত। চারকুল পড়া কোনো দলিল না, সহি না জয়ীফ, কোনো হাদিস নেই, সুতরাং স্পষ্ট বিদাত। আর চারটি ডাল গাড়বে, এই ডাল গাড়া কোথেকে আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরে আজাব হইতো, ওখান থেকে খেজুর ডাল গাড়ি দিয়েছিলেন, তো ওই দুটো কবরে শুধু একবার গাড়লেন, আর তো গাড়েননি। আর তারপরে কারো কবরে যদি আপনি ডাল পুঁতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দ্বারা জানানো হয়েছিল এই দুটো কবরে আজাব হচ্ছে, এতদিন হয়তো রাসূল সুপারিশ করেছেন এতদিন পর্যন্ত তাদের আজাব হবে না যতদিন ডালগুলো শুকায়নি। এই নয় যে ডালগুলো তসবি করেছে, শুকনো ডালও তো তসবি করে, ওইমিন সাইল্লা সব ব্যবে হামদি। সুতরাং এই যুক্তিও ঠিক না যে যতদিন কাঁচ আছে ততদিন তসবি করবে, সেই জন্য কবর আজাব হালকা, এটাও ভুল কথা। রাসূলুল্লাহ ওহি করা হয়েছিল, আপনাকে আমাকে কী করে ওহি করা হয়েছে? আর আমরা তাহলে তো এর সম্পর্কে কুধারণা রাখছি, মাইয়ের সম্পর্কে, যে এর উপর আজাব হচ্ছে সেই জন্য আমি ডাল পুঁতছি। সুতরাং এই ডাল পোঁতাও বিদাত কবরের ওপর কোনো কিছুর, আর এই কুল পড়াও বিদাত, দুটোই বিদাত। জি, আল্লাহ হেফাজত করুক। ১৪ নম্বর প্রশ্ন বলছেন, এক ভাই সালামের পরে গায়ে কাপড় থাকা সত্ত্বেও কি প্যান্ট নাভির উপর পরতে হবে? গায়ের কাপড় অর্থাৎ শার্ট বা গেঞ্জি নাভির নিচে যায়, সতর নষ্ট হয় না, মানে সতর ঢেকে যায়, আর প্যান্ট কখনো কখনো নাভির নিচে নেমে যায়, সামনের দিক থেকে অথবা পিছন দিক থেকে, তবে খুলে যায় না। ওপর থেকে শার্ট লম্বা আছে সেটা দিয়ে ঢেকে নেই, বা গেঞ্জি লম্বা আছে সেটা দিয়ে ঢেকে নেই, বিশেষ করে রুকুর সময় সমস্যা। যারা এই টি শার্ট পরছেন, গেঞ্জিগুলি পরছেন, যখন রুকুতে যাবেন তখন পিছন দিক থেকে প্যান্ট টান দিবে নিচের দিকে, আর গেঞ্জি টান দিবে ওপর দিকে, তখন খুলে যায়, দেখা যায়, আপনি দেখতে পান না কিন্তু পিছন দিকের মুসল্লি আপনাকে দেখতে পায়, তখন সতর লজ্জায় স্থান, যে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পুরুষদের খুলে যায়, এইরকম যদি হয় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, কারণ সতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা, পুরুষদের নাভি থেকে শুরু করে হাঁটুসহ, নাভিসহ ওপরে এবং নিচে হাঁটুসহ ঢাকা হচ্ছে অজেব সালাতের অবস্থায়, তো সতর্ক সাবধান থাকবেন। তবে হ্যাঁ, ভিতরে যদি কোনো কাপড় থাকে যেটাতে সাথে আওরাত হয় না, হাফ প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরে আছেন আর ওপরে জুব্বা পরে আছে, তো যতই আপনি রুকু সিজদা করেন আর যতই কিছু করেন না কেন, জুব্বার ভিতর থেকে আপনার উন্মুক্ত হবে না, হ্যাঁ, আওরাত বা হাঁটুর থেকে শুরু করে নাভি পর্যন্ত কোনো কিছু দেখা যাবে, তো অসুবিধা নেই। কিন্তু শার্টের ক্ষেত্রে
এবং টি শার্ট বা গেঞ্জির ক্ষেত্রে এই আশঙ্কা আছে। সুতরাং সতর্ক সাবধান হবেন, এমনটা না হয় যে আপনার অজান্তে আপনার লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে আপনার সলাত নষ্ট হচ্ছে। 15 নম্বর প্রশ্ন, ইচ্ছা করে সলাত না পড়লে কি ওই ব্যক্তিকে কাফের বলা যাবে? কি আপনাকে কাফের বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, এটাই যথেষ্ট। আপনি কেন কাফের বলবেন কাউকে? আপনি কাফের বললে সেটা হয়তো তার জন্য আঘাতমূলক হবে এবং সেটা হয়তো আপনার পক্ষ থেকে তার সাথে খারাপ আচরণ করা হবে, আর আপনার কাছে সেই এলম নেই, আলেমও না, সুতরাং আপনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন না। তবে আপনাকে জেনে রাখতে হবে যে বেনামাজি কাফের, এটা হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে কোরআনে বা হাদিস দ্বারা প্রমাণিত, আর এটি হচ্ছে সাহাবা ইকরামদের এজমা। সাহাবা ইকরামদের এজমা ছিল, পরবর্তীকালে ইখতলাফ হয়েছে, হানাফি শাফি মালিকি হাম্বেলিদের ইখতলাফটা পরে হয়েছে যে বেনামাজি কাফের না ফাসেক, আর যদি ফাসেক হয় তো তার শাস্তি কি জেল না মৃত্যুদণ্ড, আর কাফের মুরতাদ হয় তাহলে তো মৃত্যুদণ্ড ইত্যাদি, এগুলি ইখতলাফ পরে হয়েছে আবু হানিফা শাফি মালিক আহমদের রাহিমাহুল্লাহ জামিয়ান। কিন্তু সাহাবায়ে কেরামরা হাদিস রয়েছে, জি, তিরমিজিতে কানু লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সলাহ, সাহাবায়ে কেরামগণ কোনো আমল পরিত্যাগ করা কি কুফরি মনে করতেন না, গায়রা সলাহ সলাৎ ব্যতীত কি সলাদ ছাড়া, তাহলে সলাদ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামগণ কাফের বলতেন, কাফের মনে করতেন, জি। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু অন্যান্য গুণা তো আছে, কিন্তু বেনামাজি সেই যুগে ছিল এটা কল্পনা ছিল না। এমনকি সেই যুগের আকিদার বড় বড় মুনাফিক যারা ইবনে ওবায়ের গোষ্ঠী, হ্যাঁ, যারা ওহদের ময়দান থেকে রাস্তাতে পালিয়ে চলে এসেছিলো 300 জন, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ত, তারাও নামাজ চুরি করার চেষ্টা করত, কিন্তু তারাও নামাজ পড়তো, নামাজে হাজির হইত। আল্লাহ কথা বলেন যে তাই মুনাফিকরা নামাজ পড়ে না, বলছে ওলা ইয়াতু না সলাতে ইল্লাহম কোসালা, তারা সলাতে অলসতার সাথে আসে, আল্লাযীনা আন সলাতিহিম সাহুন, তারা নামাজে উদাসীন গাফিলতি, ওলা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কারিলা, তাদের এই নামাজে সলাতে আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্য নয় মুনাফিকদের, কিন্তু তারা সলাত পড়তো, বেনামাজি ছিল না। তাহলে বেনামাজি কোনো মুসলিম হতে পারে না। আজকের রোগ এটি যে মুসলিমরা ইসলামই বুঝে না, জাতিতে জন্মসূত্রে শুধু মুসলিম অধিকাংশ, যার ফলে বেনামাজি শতকরা 95 জন তারও বেশি। আল্লাহ হেফাজত করেন এবং মুসলিম উম্মাকে তাদের সালাতের দিকে, তাদের মসজিদের দিকে, তাদের দিনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। না হলে কোনো উপায় নেই, কাফেরদের সারা জীবন গোলামি করতেই হবে, আরও মার খেতে হবে। 16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে লিখছি। বৃষ্টির পানিতে আমি 3 বিঘা জমিতে 39 মন ধান পেয়েছি, আলহামদুলিল্লাহ। জমিতে যে পরিমাণ খরচ হয়েছে সেই টাকা দিয়ে বর্তমানে 30 মন ধান অনায়াসে কেনা যায়। আমি কি হারে জাকাত প্রদান করব? আল্লাহ আপনাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, আমিন। এবং আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করুন এবং সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ফেতনা ফসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। দেখেন, আপনার জমিতে ফসল আবাদ করার পরে যতটা উঠে আসবে ততটাতে আপনাকে অসর দিতে হবে, অসর অথবা নিষ্ফল অসর, এক কথায় জাকাত দিতে হবে। এখানে খরচ বাদ দেওয়ার বিধান নেই, যে খরচ বাদ দিয়ে কত টাকা আমার খরচ হয়েছে, এই খরচটা বাদ দিয়ে তারপরে যে ধরেন এখানে বলছেন যে আর যে খরচটা হয়েছে তাতে 30 মন ধানের মতো খরচ হয়ে গেছে, তাহলে বাঁচেন 9 মন। তো আপনার উদ্দেশ্য হচ্ছে এই 9 মন ধানে কি শুধু আমি জাকাত দেবো? না না না, পুরো 39 মন ধানে আপনাকে জাকাত দিতে হবে, কারণ নিসাবে পৌঁছে আছে। দলিল সহিহ বুখারীর হাদিস এবং অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুনু আও আযারিয়ান আল উশরু, আকাশের পানিতে যদি সেচের ব্যবস্থা হয়ে যায়, আকাশের পানিতে ফসল আবাদ হয়ে যাচ্ছে, অলয়ন অথবা ঝর্নার পানিতে, আওয়াসারিয়ান অথবা মাটিতে রস আছে সেই রসে, তাহলে তাতে আল অসুর 10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মন দিতে হবে। তো আপনার যেহেতু এটা বৃষ্টির পানিতে হয়ে গেছে, আল্লাহর পানিতে, সুতরাং আকাশের পানিতে, সুতরাং 10 মনে 1 মন। অফিমা সোকিয়া বিন নদহে, আর যেটা সেচ করে আবাদ করা হয় যেমন গম আর আজকালকার অধিকাংশ ধানগুলি, তাতে নিসফুল অশুর,
ওশরের অর্ধেক মানে 20 মনে এক মন দিতে হবে, তো আপনাকে 10 মনে এক মন করে দিতে হবে। 17 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমার একটা প্রশ্ন, আমি দুবাই যে এলাকায় থাকি এখানে জুমা মসজিদে প্রথম আজান হওয়ার সাথে সাথে পরের আজান হয়, দুই আজানের মাঝে দুই রাকাত সুন্নত পড়া যায়, তবে তাড়াতাড়ি করে পড়তে হয়। আমি প্রথম আজানের আগে যাই, সুন্নত পড়ে বসে থাকি, তবে আজানের পর সুন্নত পড়ি না, আমি কি ঠিক করি? হ্যাঁ, আপনি ঠিক করেন। এই যে মসজিদগুলোতে দুই আজান হচ্ছে, দুই আজান শরীয়তসম্মত, দুই আজানের সম্পর্কে যারা বাড়াবাড়ি ফতোয়া দিয়েছে তারা সীমা লঙ্ঘন করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা রাশেদের সুন্নত এবং রাসূলুল্লাহ খলিফা রাশেদিনের সুন্নতকে সুন্নত বলেছেন, বিদআত নয়। এই মধ্যম পন্থা অবশ্যই অবলম্বন করবেন, আর যারা বলেছেন বিদআত তারা নিজেরাই বিদআতি কথা বলেছেন, এটা জেনে রাখা ভালো। আর তারপরে শুনেন আপনার প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে আপনি যখন মসজিদে যাবেন, সে জুমা বারে হোক অথবা অন্য যে কোনো সময় হোক, আর বসতে চাইবেন, বসার আগে দুই রাকাত পড়বেন তারপরে বসবেন। এই সালাতকে তাহিয়াতুল মসজিদ বলা হয়, আমাদের দেশের লোকেরা দখুল মসজিদ বলে বাঙালিরা, কিন্তু আসলে এই সালাতের নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। ইজা দাখাল আহাদুকুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে পড়বে, ইজা যখনই, সেটা আসর পরে হোক আর ফজর পরে হোক আর জুমার বারে হোক, ফালায়াজলিস, বসবেন, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ দুই রাকাত সালাত না পড়বে, ফালিয়ার কা রাকাতেন কাবলা আইজাল, অন্য রেওয়ায়েতে রয়েছে যে বসার আগে যেন দুই রাকাত পড়ে না, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। জুমা বার সম্পর্কে রয়েছে, ইজা দাখাল আহাদুকুম ইয়াউমাল জুমা, যখন ইজা দাখাল আহাদুকুল মসজিদা ইয়াউমাল জুমা, জুমার দিনে যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, ফালায়াজলিস, হাত্তা ইউসাল্লি রাকাত, দুই রাকাত সালাত না পড়ে বসবে না, খুতবা চলাকালীনও যদি পৌঁছেন তবুও দুই রাকাত পড়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি বসে গেছেন, মাসলা জানা ছিল না, তাকে বলেন কম, তুমি যে পড়ো নি সালাত আর বসে গেলে কেন, দাঁড়াও, ফালি ইউসাল্লি রাকাত, ফাসাল্লি রাকাত, দুই রাকাত পড়ো আর তারপর বসো। এ হচ্ছে শরীয়তের বিধান। ওই যে আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে নিয়েছেন যথেষ্ট, আর এই দ্বিতীয় আজান হওয়ার পরে যে লোকেরা উঠে, এটা দেশাচার, এটা ভারতীয় সুন্নাত, ভারতীয়দের, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা, হানাফি সমাজের লোকেরা এরকম করে থাকে যে আজানের পরে উঠে দুই রেখা পড়া শুরু করে, এখানে কোনো সালাত নেই, তবে জায়েজ আছে যদি এই সময়টা আপনি মনে করেন যে সালাত পড়বো, সালাত পড়তে পারেন, নফল, নফলের নিয়ত। আর যদি মনে করেন যে কিন্তু এখানে কোনো বিশেষ সুন্নত নেই, বা কাবুলাল জুমা, জুমার আগের নামাজের নাম দিয়েছেন আর সেটাকে জোহর পরে কেয়াস করেছেন, এইরকম কোনো নামাজ নেই, তো আজান দ্বিতীয় আজানের পর, দ্বিতীয় আজান তো খুতবার সময় হচ্ছে, প্রথম আজানের পরে, প্রথম আজান আর দ্বিতীয় আজানের মাঝখানে যে সময়টা রয়েছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়তে পারে নফল, কেউ যদি মনে কোরআন তেলাওয়াত করবো কোরআন তেলাওয়াত করতে পারে, কেউ যদি মনে করে দোয়া করবো দোয়া করতে পারে, কিন্তু জোহরের ওপরে কেয়াস করে জোহরের চার রাকাতে, সুতরাং এখন চার রাকাত পড়বো এমনটা ঠিক নয়। 18 নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো যে মেয়ে জন্ম নিলে আকিকা দেওয়ার পর অন্য কোনো দিনে খুশি, আমার প্রশ্ন হলো যে মেয়ে জন্ম নিলে আকিকা দেওয়ার পর অন্য কোনো দিনে খুশি করে মানুষকে দাওয়াত করে জলসা করা যাবে কি? আকিকা হচ্ছে একটি, মেয়েদের ক্ষেত্রে একটা আকিকা করলেন আর তারপরে অন্য কোনো দিনে আপনি খুশিতে আল্লাহ পয়সা দিয়েছেন মানুষকে দাওয়াত করে খাওয়াতে চাইছেন, সেটা জলসা করে দিনে কোনো আলোচনা হবে, সেটা কোরআন হাদিসের আলোচনা যেন হয়, আবার ওই বিদাতি মিলাদ আর বিদাতি আলোচনা, শিরক বিদাতি আলোচনা করছে, এইরকম আলোচনা করাবেন না, না হলে গুনাহগার হবেন, তো সেটা আপনি জলসা করেন, অথবা এমনি গ্রামবাসীকে সচ্ছল অসচ্ছল সবাইকে ডেকে খাওয়ান, সেটাও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে আবার ধীরে ধীরে যেন না মনে করে যে এটা একটি সুন্নত, এটাও একটি সুন্নত কাজ যদি মনে করেন তখন বিদাত হবে। একটা জায়েজ কাজকে কেউ যদি সুন্নত মনে করতে লাগে তখন সেটার নাম বিদাত হয়ে যায়, মনে রাখতে হবে। 19 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি এবার নার্সিং পড়া শেষ করলাম, আমি আগে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতাম না, আলহামদুলিল্লাহ যা জানতে পেরেছেন, এখন আমি আলহামদুলিল্লাহ যেটুকু জানি মানার চেষ্টা করি, আল্লাহ যেন আরও তৌফিক দান করেন। আমি চাকরি করতে চাই না কিন্তু আমার পরিবার আমাকে চাকরি করতে বলে, তারা আমাকে এখন বিয়ে দিতে চাই না, হ্যাঁ আপনার থেকে কিছু ফল খেতে চাই, মেয়েকে দিয়ে কিছু ফল খাবেন, ইনকাম করে নেবেন, এই চিন্তা চেতনা পশ্চিমা চেতনা, এটা ইসলামিক চেতনা নয়, হ্যাঁ ইসলামী তরিকা নয়, সুতরাং এটা জায়েজ নয় আপনার বাবা মায়ের জন্য, মেয়েদের সাবালিকা হয়েছে তাড়াতাড়ি বিয়ে দেবেন, আর যদি উচ্চশিক্ষা শিক্ষিতা করেন
কখনোই আশা করবেন না যে তাদেরকে দিয়ে ইনকাম করাবো, বেশ কিছুদিন বিয়ে শাদী দেব না যাতে করে ইনকামটা আমরা খেতে পারি, কারণ জামাইয়ের ঘরে গেলে তো আর আমরা ইনকাম থেকে বঞ্চিত থাকবো, আমরা খরচ খরচা করেছি, এসব কাজ করবেন না, নাজায়েজ কাজ। এখন আমার করণীয় কি? আপনার করণীয় বিয়ে বসা। আমি আমার চরিত্র ঠিক রাখতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার বিধান মেনে চলতে চাই। এখন আমি কি করতে পারি? বাবা মায়ের কথা শুনবেন না এবং আপনি চাকরিকে অস্বীকার করবেন যে আমি এরকম চাকরি এখন করব না, আমার বিয়ের ব্যবস্থা করা হোক। স্পষ্ট ভাষা বলবেন যে বিয়ের ব্যবস্থা করা হোক। রাসূলুল্লাহ তিরমিজি ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান, ইজা খাতাব আইলিক মান তারদুন দীন ও খুলুক ফাজাওয়াজু, তোমাদের কাছে যদি কেউ প্রস্তাব নিয়ে আসে যার দিন পছন্দ, তার চরিত্র পছন্দ, তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। ওইল্লা তাফআলু, যদি এমনটা না করো, বিয়ের জন্য ভালো ভালো ছেলে আসছে কিন্তু বিয়ে দিচ্ছ না, আর এখন চাকরি করুক, এখন লেখাপড়া করুক, তখন ফিতনা দুন ফিল আর্জ ও ফাসাদুন, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, অনেক ফিতনা ফাসাদ হবে। তো আল্লাহ যেন হেফাজত। আরেকটি হাদিস রয়েছে, হাদিসটি যদিও সনদে জয়ীফ, রাসূলুল্লাহ আলীকে বলেছেন সালাসুন লা তুআখিরহা, হে আলী তিনটি বিষয়ে দেরি করিও না। তার একটি হচ্ছে ওয়াল আইয়ুম ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান, অবিবাহিত অবিবাহিতার ক্ষেত্রে যখন উপযুক্ত ছেলে পেয়ে যাবে, উপযুক্ত মেয়ে পেয়ে যাবে, তখন তাড়াতাড়ি করে বিয়ে দাও, কারণ উদ্দেশ্য হচ্ছে সমাজকে, সমাজের যুবক যুবতীদেরকে গোনা থেকে বাঁচানো। ২০ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, জামাতের নামাজ আদায় করার সময় রুকু সেজদায় যতবার ইমাম আল্লাহ আকবর বলে মুক্তাদিরও ততবারই আল্লাহ আকবর বলতে হবে কি না? জি হ্যাঁ, আল্লাহ আকবর বলতে হবে। ইমাম আল্লাহ আকবর বলবে, আপনি আল্লাহ আকবর বলবেন, আল্লাহ আকবর তকবিরে তাহরিমার সময় আল্লাহ আকবর তকবির বলা এটি হচ্ছে রুকুন, এটা না বললে সলাত হবে না, আর বাকিগুলো হচ্ছে ওয়াজিব। যে সলাতের ১৪টি রুকুন রয়েছে এবং ৮টি ওয়াজিব রয়েছে, এগুলির খেয়াল রাখতে হবে। তো এই তকবিরাতুল ইন্তেকাল মানে সলাতের ভিতরে যে তকবিরগুলি রয়েছে, ইমামও বলবে, আপনারা বলবেন, এবং রুকু শেষ করে ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির কি তাই বলতে হবে নাকি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে? জি জানাবেন শেখ, জাযাকাল্লাহু খাইরান। জি, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলে, সহিহ বুখারী মুসলিম আবু দাউদের হাদিস রয়েছে, ইন্নামাল ইমাম ইন্নামা জুয়েলাল ইমাম লিউতাম্মা বিহি, নিশ্চয় ইমাম নিযুক্ত এই জন্যই করা হয়েছে যে তার ইক্তেদা করা হবে, অনুসরণ করা। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, হাদিস লম্বা রয়েছে, তার আসল অংশটুকু শোনাচ্ছে যেটার প্রয়োজন এখানে দলিল হিসাবে। যখন ইমাম তকবির বলবে তোমরাও তকবির পাঠ করো, তাহলে স্পষ্ট, যখন ইমাম আল্লাহ আকবর বলবে আপনারাও আল্লাহ আকবর বলবেন, আস্তে আস্তে, জোরে নয়। আর ওয়াইদারা কাফার কা, যখন রুকু করবে তখন তোমরা রুকু করো। ওয়াইদা কালা সামি আল্লাহ আলহামে, যখন বলবে সামি আল্লাহ আলিমান হামিদা, ফাকুল রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ বিভিন্নভাবে রয়েছে, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। তাহলে বোঝা গেল এই হাদিস নির্দেশ দেওয়া হয়েছে, যখন ইমাম বলবে সামি আল্লাহ আলিমান হামিদা, তখন তোমরা কী বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। সুতরাং মুক্তাদিরা সঠিক মতে সামি আল্লাহ আলিমান হামিদা বলবে না, বরং রব্বানা ওয়ালাকাল হামদ মুক্তাদিরা বলবে, আর ইমাম দুটোই বলবে। ইমাম বলবে সামি আল্লাহ আলিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, আর মুক্তাদিরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ, যেমন স্পষ্ট এই হাদিস। এটি হচ্ছে আহমদ বিন হাম্বালের মত, আর এটি হচ্ছে মুহাদ্দিসিনদের কাছে দলিলের দিক থেকে শক্তিশালী। পক্ষান্ত ইমাম শাফি রাহমাহুল্লাহর মত হচ্ছে শাফি মজহাবের, যে ইমাম মুক্তাদি উভয় সামি আল্লাহ আলিমান হামিদ রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। সুতরাং মুক্তাদিরা বলবে সামি আল্লাহ আলিমান হামিদ রব্বানা ওয়ালাকাল হামদ। এটি কোনো কোনো আহলে হাদিস আলেমরা তাদের সলাতের বইয়ে এই বিষয়টি শাফি মজহাবের অনুসরণে লিখেছেন, কিন্তু তার চাইতে শক্তিশালী আমি মনে করি আল্লাহ তাআলা আলম হাদিসের আলোকে, যে ইমাম বলবে সামি আল্লাহ আলিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, আর মুক্তাদি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শিরক বিদাত থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের এই প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন সরাসরি অথবা পরে উপকৃত হবেন, আল্লাহ তাদেরকে যেন উত্তম বদলা দান করে এবং তাদের আল্লাহ রাব্বুল নেক হায়াত দান করেন এবং তাদের জীবনে সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে, আমাদের রুজিতে, আমাদের সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্যামেরা বন্ধ করো, এসে বন্ধ করে যাবে, ক্যামেরা বন্ধ করো নি, ক্যামেরাটা এটা বন্ধ করো নি।